مسجد الاقصى خيبان اشلا بولے حضرت سلیمان علیہ الصلات والسلام بنا اشلا زنا تغلے شای مسجد بنانی شاید جو خوشلا زنا تغلے مسجد الاقصى فلسطین جدا جرجالیم اگے امرا قبلہ اشلو تار اگے ار کون مسجد بنچی বলে মসজিদ উল আকসা মসজিদ উল হারাম এর আগে মসজিদ বলছে আরেক মসজিদই মসজিদ হইলো গিয়া মসজিদ এ বাইতুল মামুর এই মসজিদ নাম শুনছেন হয়তো কেউ দেখছি না ওলা ওলা না বাইতুল মামুর সাত আসমানের উপরে হইলো গিয়া বাইতুল মামুর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন والطور كتاب مستور في رق منشور والبيت المعمور بيت معمور আমি একটা মসজিদ বানাইছি আমি আল্লাহর জাতে কইতে ও ফরিস্তা গণ তুমি জানো এই মসজিদের মধ্যে কি করিও মসজিদের ইবাদত করো আর আমারে তুমি দাইন শরণ করিও ইয়াদ করিও ফরিস্তা গলে ইবাদত করা লাগে না শুধু খালি আল্লাহর কথা গান গোলামি করা লাগে আল্লাহর শরণার্থে রাগা লাগে ও ওঠাও কিন্তু ফরিস্তাগুলোর আল্লাহ কইলা ও মসজিদ তুমি তাই হেফাজত করিও ও প্রতিদিন বাইতুল মামুর মসজিদ 70,000 ফরিস্তাগুল যায় বাইতুল মামুর মসজিদ বানানির পরে ফরিস্তাগুলো কইলা ও আল্লাহ ই যে মসজিদ যেখান বানাইছেন ইখানে তো আপনি দুনিয়ার জমিন আদম জাতরে বানাইয়া ফাটাইবা আদম মহল তো এই মসজিদ আসা সম্ভব না আপনি দুনিয়াত আরেকটা মসজিদ বানাক্কা ও ফরিস্তাগুলো খোয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে অর্ডার করছেন যাও তুমি তান পৃথিবীর মধ্যম স্থল বাক্কাতুল আরব ও জাগার মধ্যে গিয়ে একটা মসজিদ বানাও মক্কার আগর নাম আসলো বাক্কা ও জাগাত কি একটা মসজিদ বানাও ও সর্বপ্রথম ফরিস্তাগুলো মসজিদুল হারাম কাবা ঘর যে মসজিদ জাগান ও মসজিদ খান বানাইছিল কাবা ঘর ফরিস্তাগুলো সর্বপ্রথম বানাইছে বানানির পরে আল্লাহর জাতি উঠিয়া কইলা জাননি ই মসজিদুল হারামর সুজা উপরে কোন মসজিদ ফরিস্তা গলে কইলে আল্লাহ আলম আল্লাহ খুব বেশি জানো না আমরা জানি না আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন ও আমার ফরিস্তা গল তুমি তান জানিয়া রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে এই যে মসজিদুল হারাম যে মসজিদ যেটা বানাইছে এই মসজিদের সুজা উপরে হইল গিয়া বাইতুল মামুর সাত আসমানের উপরে আর বাইতুল মামুরের সুজা উপরে হইল গিয়া আরশে আজিম একটা আরেকটার লাগি নিশান লাগাইলাছে একটা আরেকটার লাগি সম্পর্ক আছে এর জন্য আল্লাহর যাতে এক মসজিদ আর এক মসজিদের লাগি সম্পর্ক রাখছন আবার জানাই শোনো ফরিস্তাগণ জানিয়া রাখো গোটা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে সারা মসজিদের কিবলা সারার সম্পর্ক হইব গিয়া হারাম কাবার সঙ্গে ও আমরা সারা সম্পর্ক হইল গিয়া কাবা শরীফের লগে সম্পর্ক এখন যে কাবা যেটা আমরা কিবলা হইল গিয়া কাবা আল্লাহর ঘর যেখানে ওখানে আমরা রইল আমরা কই নি আমরা কিবলা পশ্চিম পশ্চিম না পশ্চিম হইল দিক পড়ছি কাবা ঘরের পশ্চিম সাইডে যারা পড়ছে এরা কিবলা আবার পূর্ব দিকে এর লাগিয়া কিবলা হইল গিয়া কাবা ও যে কিবলা যেটা আছে কিবলার একটু গুরুত্ব আমরা দিনদাম দুনিয়ার জমিন কিবলা যেটা কিবলার দিকে সেব পালানি বিয়া দবি সেব আমরা ফালাই না নিখেব কিবলার দিকে আমরা ভাও দিইনি কঞ্চাই জি না আমরা ভাও দিই না এই যে কিবলা যেটা আছে আমরা কিবলার দিকে সেব পালানিও নিষেধ বেয়াদবি এবং বিশেষ করি আপনি সেব পালাইতে সময় ডাইন হান্দর দিকে আপনি সেব পালাই বানা ডাইনে দি সেব পালানিও না পালানি খান বালা এবং কিবলার দিকে আমরা ফাও দিই না এটাও এতাক সেগে বেয়াদবি আর কোনো মানুষে যদি কিবলার দিকে ফাও দিয়া মসজিদ যদি জমা হয় বসিয়া থাকে তাহলে এই বন্দর আমল নামার মধ্যে গুনা লেখই জীব যে গুনা কবিরা মেশকাত শরীফে বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক সেই বাবর মধ্যে হদিষ্টা আঞ্চন মসজিদ কিবলার দিকে খেও কখনো ফাও দিতা না যদি দেন গুনা কবিরা হইব এর লাগে কিবলারে ওলা গুরুত্ব দিতা যার কারণে এইটা হইল গিয়ে আমরা কিবলা পশ্চিম দিক যেটা আছে ওটা ওই যে মসজিদ যেটা আছে মসজিদের একটা মিম্বর আছে আসিন না না তিন চিড়ির মিম্বর ইমাম সাহেব বলে মিম্বর উঠিয়া খুতবা দেন দেন না না নিচর একটা দাঁড়াইয়া খুতবা দেন মাঝর একটা দম লয়
বসন উফরে আবার কি তাকে ফ্রি থাকে কিন্তু হুকুম আছে মাজর মিম্বর খাড়া হইয়া তেন খুতবা দিতে পারডা উপর এটা বসতে পারবা কোনো বাধা নাই তবে মিম্বরটা যখন আপনার এলান দেওয়া হয় খুতবা দেওয়া হয় খুতবা দিতে সময় ইমাম সাবাকলর মিম্বরটা সামান্য আগে দিয়ে বাইরে আইতো তাই হাড়াওয়ার পরে ডাইনর বাবরেরা দেখতা এরা কিতা করতা দেখতা তার লাগে মিম্বর লাখড়ির বানাই নেন বেশিরভাগ এখন মিম্বরই কু মনে করে কফুরানো হয়ে গেছে এখন ও কিতা করতা বাড়িতে জ্বালাই দেন জি না মসজিদের মিম্বর দেখো ইগুনিয়া কেউ বাড়িতে নিয়ে ব্যবহার করতে পারত কোন মানুষ যদি মসজিদের মিম্বর যদি নামাজ লাগি যায় কিবা তো মসজিদ তকলর করার যেটা আছে এটা যদি নামাজ লাগে বাড়িত নিয়ে যদি ব্যবহার করে তার জিন্দগিত ক্ষতি হইব এর জন্য কখনো কোনোদিন মসজিদের মিম্বর নিয়ে ব্যবহার করবা না মসজিদের মিম্বর আর একটা আনিলাইছন এটা অন্য মসজিদ দিলা মসজিদের সাইটে রাখি দেখা করার তেমনিভাবে আর নষ্ট হয়ে গেছে এইগুলারে কি করকা হয় সমন্দর বাসাইয়া দিতা নতুবা দহন করিয়া গাড়ি লাইতা নতুবা এইগুলা জ্বালাই লাইতা হে বাবু আর না আইনে মসজিদর মাল মসজিদ বাঙ্গালে কিছু গুড়া গাড়া বার হয়েছে কংক্রিট ইতা আইনে মসজিদর মাল গরণিয়া লাগানি যাইজ না খেওয়া শুনেন বলে লুইয়া নেই গিয়ে এক্সট্রা হয় গাড়ি গেছি নিজের গর নিয়ে ফ্লো ফ্লোর করলি মহিলা যদি কয় খাস আইনে মসজিদের মাল খেয়ে গরণিয়া লাগানি যাইজ নাই আর এক মসজিদও লাগতো নতুবা ও মসজিদ এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান মসজিদ যেটা আছে মসজিদের মধ্যে দেখো কোনো কোনো সময় দেখা যায় আমরার দেশের মঞ্চে মসজিদের পুষ্করণী মসজিদের কুয়াইটা সবে আবার আম থৌরে ব্যবহার করন করন নিলা কোন জায়গা যাই কি লুঙ্গি লয়ে মসজিদ গুসল করি আবার নমাজ পড়ি আইন আম তৌরি এটা বেহাদবি মসজিদের মধ্যে যদি আপনি মসজিদে যে পুষ্করণী যেটা আছে সেই পুষ্করণীটা দয়া করি আল্লাহকে বাস্তে দয়া করি এটা হেফাজতে রাখতা জুতা না ডুবানি বালা এখন তো পুষ্করণী খুব কম বেশিরভাগ স্টেপ সিস্টেম করা হয়ে যায় এটা খুব বেশি বালা যার জন্য মসজিদের পুষ্করণী আম তৌরে গোসল করতায় না এটা মসজিদের পুষ্কর নিজের পুষ্করণীর লাগান না জুতাও ডুবাইতা না যে পুষ্করণীর বেশি অজু বড় হয় এই পুষ্করণীর পানি উঠেন ব্যবহারও শিফা হয়ে যায় সুবহানাল্লাহ যে তা পুষ্করণী বেশি উজু বড় হয় এটা পুষ্করণীর পানি আবার বেমারও শিফা হয়ে যায় যাইহোকের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কুল কায়নাতের সৃষ্টি করছেন আমরা আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ও আল্লাহ তোমার প্রশংসা করিয়ার ও আল্লাহ আপনি যে আজাদ যে আল্লাহর জাত সমস্ত জাহানের মালিক হই লাগি আল্লাহ ও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ই আয়াতর ব্যাখ্যাত অনেক আলোচনা আনছন আল্লাহ কিছু মখলুক সৃষ্টি করছন আল্লাহ হয়তো বন্দা তুমি তাই নতা মখলুক বা চাও আমি কিছু সৃষ্টি করছি ওতা কিছু জিনিস সৃষ্টি করছো ওতা বা চাও তখন আল্লাহর কথা ইয়াদ হইব স্মরণ হইব যেমন আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গার মধ্যে ঘোষণা করছো না ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ও বন্ধ হল কি তুমি দেখো না আমি আল্লাহর যাতে উট একটা জন্তুরে সৃষ্টি করছি এমন একটা জন্তু আমি আল্লাহ বানাইছি ইলার জন্তু তুমি আর কোনোদিন কোনো জায়গার দেখছো না পৃথিবীর ইলার দেখতে না এর লাগি উটর লাগান ইলা আলৌকিক জন্তু আর পৃথিবীর জমিনের মধ্যে নাই আরব গেলে দেখবা আমরা রাজস্থান আসন দিল্লির রাজস্থান আর আরব গেলে উট দেখা যায় উটিগু দেখার পরে বুঝা যায় গো কে কেমন বস্তু আল্লাহ সৃষ্টি করছেন এমন এক জন্তু উটর পিঠিত গুজ এগু আছে না গুজ দেখছেন উটর গুজ যেটা আছে আমরা মানুষ মাটি দেওয়ার পরে কবরের উপর আল্লাহ সমান করিয়া চেষ্টা করি প্রায় জায়গাতে রাখি দিই দেখ না মাসলাই লগিয়া কবরের উপর যেটা আছে এমনভাবে মাটি দিতাম কবরের উপরটা একবার উটর মতো গুজর উটর গুজর লাখান মাটি দিয়ে উৎসাহ করতাম এর জন্য মাসলই লোকে এইভাবে রসুল্লাহ কয়েছেন কবরের উপরে তুমি তেন পরিমাণ মাটি দিও কবরের উপরে মাটি দিন দুই নম্বর হইল কবরের উপরে গাছ লাগাই লাগাইনি না আমরা বাটি গাছ নেঠা নিয়ে লাগাই দিই
আমরা গাছগুলো লাগাইতে একটু জাতিলা গাছ লাগাইতা, যে গাছ লাস্টিং করে। কিতাব লেখা বড়ই গাছ লাগাইতা, বড়ই গাছে বেশি লাস্টিং করে, হায়াত বেশ থাকে বড়ইর। বড়ই লাগাই দেখুন জানি বাড়ি কত বছর হয়ে যায়, বড়ই জলদি মরেনি জি না। কিন্তু আবার অন্য ক্ষেত্রে নিষেধ আইসে বলে বড়ই যদি লাগাও কবরিস্তানের কোনো ফসল যদি মানুষে আউরি খায় দিল আবার মরদ হয়ে যায়। এর লাগি বড়ই না লাগাইয়া ফুল গাছ যেটা গাছে ছায়া দেও তা গাছ লাগাও, যে গাছে বেশি বেশি লাস্টিং করে ওটা গাছ লাগাও, ওটা গাছ তুমি তেল লাগাও। মাসলাই লগে কোনো কবরিস্তান আছে ফতুয়া স্বামী তাঞ্চন কবরিস্তান কোনোখানো গর্ত দেখছন নিচা উঁচা দশি গেছিল হয় না দশে নানি খবর বাপর খবর মার খবর, আমরা একদিন চাই নি গিয়া ই খবরও নাই। নিয়ম হইছে যার যারি বাপর কবর, যার যারি মার কবর, যার যারি বনির কবর, দশার পরে কবরটা গিয়া কি করতা লগে লগে বড়াইয়া দেওয়ার চেষ্টা করতা। যদি যার যারি কবরগুলা যদি বড়াইয়া দিলা কবরিস্তান সঞ্চানার দশার কোনো হালত রইব নি বলে না, এক জায়গার মাটির তাকি আর এক জায়গার মাটি আনিয়ে কবরিস্তানর সমান করিয়া হর হালতে হর অবস্থায় বড়াইয়া বাবার কবরের উপরে মার কবরের উপরে বালা একটা গাছ তুমি তেল লাগাইয়া রাখো। ই গাছে আল্লাহর জিকির করব, কবরের উপরে গাছ চলিতা না, কবরের উপরে গাছ খাটিতা না, এমনি বড় বড় গাছ হয়ে গেছে তা খাট হয় বেশি, তার জলর জ্বালা কবর করা যাইতো না, জঙ্গল সফা করিয়া রাখতা, মানুষের কবরিস্তান দেখার পরে মানুষ ইয়াদ করত স্মরণ করত, হইতো রে ইখান তো কবরিস্তান আসসালামু আলাইকুম ইয়াহাল খবর হইতো। এর লাগি ফতোয়া স্বামীতাঞ্চল কবরিস্তান প্রয়োজন যদিও মাটি দেওয়ার মাটি দিতা বড়াইতা লেবেল করতা সমান করতা, যার কারণে কবরিস্তানও মাটি বড়ানির হুকুম আছে জায়জ আছে কোনো বাধা না, এক জায়গার থাকি মাটি আনিয়া বড়াইয়া সমান করুক। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান উটর মধ্যে দেখক কয়েকটা গুজ আছে, আল্লাহ কয়েকটা উট জন্তু যেটা আমি আল্লাহ বানাইছি ওটার দিকে তুমি দেন চাও বুঝতে পারবে আল্লাহকে। আমরা শ্বাস প্রশ্বাস কতটুকু লম্বা, আমরার শ্বাস হইল গিয়ে বেশ না 5 মিনিট, এর থেকে বেশি খেয়া সম্ভব নাই। ফানের নিচে ডুব দিয়া থাকতে পারতায় না, মারা যাইবা গর্তর মধ্যে থাকতে পারতে নাই, অক্সিজেনের অভাবে মানুষ মারা যাইবা। উট এমন একটা জন্তু আল্লাহ সৃষ্টি করছ, যে জন্তু যেটা আছে তার মধ্যে একটা শ্বাস প্রশ্বাস রেখে লোড করিয়া রাখতে পারে, যেলা কম্পিউটার ফার্স্টটা জিনিস দিশালা সিপিইউ ইউপিএস আছে আছে না নাম, একটা কারেন্ট লোড করিয়া রাখে ওটায় কারেন্ট গেলে গে কম্পিউটার প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সার্ভিস দিলায় ওলা উঠে অক্সিজেন লোড করিয়া নিজে রাখতে পারে। যদি কোনো উট গর্তর মধ্যে বালির মধ্যে মরুভূমির মধ্যে পানির মধ্যে যদি ডুবে বা বালির মধ্যে মুখ ডাকিয়া যদি রাখে ঘন্টার পর ঘন্টা উটটা জীবিত থাকে, উট কিন্তু মরে না, উট মরে না। এর লাগি আল্লাহ কইতা ও বন্দা তুমি তাই আমি সৃষ্টি করছি ঠিক আছে, তুমি তাই আমার উটও গুবা সাও বুঝবা আল্লাহকে, মানে আল্লাহর পরিচয় লাগে আল্লাহ কইতরা উটর বাসা বুঝতে পারবা আল্লাহ হে। ওয়াইলা সামাই কাইফা রুফিআত, আমি আল্লাহর যাতে আসমানডে বুলন্দ করিয়া রাখছে তোমার মাথার উপরে শূন্য অবস্থা আসমান, আসমানডে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখলাম রে বন্দা, কত সুন্দর করিয়া সৃষ্টি করলাম সেই আসমান তুমি দেন দেখো লক্ষ্য কর, এই আসমানের মতো আর দুনিয়ার কেউ বানাইতে পারতা নাই, বিনা কুটি আমি আল্লাহ আসমানডে সৃষ্টি করিয়া রাখছি। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশাল বড় বড় পাহাড়গুলো আমি আল্লাহ বানাইয়া রাখছি, পাহাড়িতে আল্লাহ বানাইছ, আমরা সারায় মিলিয়া ডাম্পার লাগাইয়া জেসিবি মাটি কাটিয়া বিটে গুবরাইতে কতদিন যায় না, পাহাড় আল্লাহ এখানে বানাইছন দুনিয়া সৃষ্টি করার পরে দুনিয়া খাফিত লড়িত আল্লাহ দুনিয়ারে খিল মারিয়া রাখছন বড় বড় পাহাড় দিয়া, যার কারণে যেই দিন পাহাড় কমি যাইব দুনিয়া বেশি লড়িব খাফিব গণ গণ ভূমিকম্প আরম্ভ হইব, বর্তমান সময়ে পাহাড় বেশিরভাগ খাটাওর অনিনা না, ভূমিকম্প বেশিরভাগ এক তো বাইলা পাহাড় যদি খাটা হয় পাহাড় বেশি সাফ করা হয় দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প বেশি হয়, আর দুই নম্বর হইল গুনা কবিরা বাড়ি গেলে
দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প বেশিরভাগ হইয়া থাকে। আগে আগে কয়েক বৎসর ভূমিকম্প হইত, এখন বৎসর দেখবা একবার, কোন বৎসর দুইবার ভূমিকম্প হই যায়। ওই না না, এক এক সাইটে ওর নানি খেনে ওর গুণাক কবিরা বাড়ি গেলে। গুণাক কবিরা যখন বাড়ে, যখন মানুষ বড় বড় গুণা লিপ্ত হয়ে যায়, তখন গুণাক কবিরা করা আরম্ভ করলো, তখন ভূমিকম্প দুনিয়াই খাবে। ও আমরা আল্লাহর জাতের প্রশংসা করি, এরপরে আল্লাহর জাতে ঘোষণা করেন আর রহমান রাহিম, রহমান আর দুনিয়া রহিম আল্লাহরা তফসির হয়েছে। এমন এক নাম আল্লাহর জাতর নাম রহমান, আল্লাহর একটা সিফতি নাম বাবা। যদি রহমান নাম মানুষে রাখে কোনো বাধা নাই, যাইজ আছে তার লাগে, এটা সিফতি নাম। রহমান শব্দের অর্থ হইল মেহরবান দয়ালো। আল্লাহর কোনো বন্দা যদি মুসিবতের মধ্যে পড়ে, ইয়া রহমান হইয়া ডাক দিলে আল্লাহর যাতে সেই ডাকর কি করণ সারা দিন। বিপদ আয় নানি, মুসিবত আমরা রুফায় আইব, অবশ্যই মুসিবত আইব। এর জন্য রহমান নাম ধরিয়া ডাকক আল্লাহর দরবার, আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করব। এরপরে আইল রহিম, রহম করণেওয়ালাম আল্লাহর জাত, এমন রহম করণেওয়ালা এমন দয়ালু, মানুষের প্রতি কত ধরনের রহম আল্লাহ করিয়া তখন। তারপরে আবার আমরা কই মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর জাত ইলা গিয়া আখেরাতের দিনের মালিক হইলা আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ আখেরাতের দিনের মালিক। ই দুনিয়ার মালিক নানি বলে না, দুনিয়ার মালিক। আখেরাতের দিনের কথা ইনি উল্লেখ হয়েছে বলে বন্দা তুমি তার আখেরাতের কথা স্মরণ করো, আখেরাত কঠিন ভয়াবহর কথা স্মরণ করো, আখেরাতের দিনের মালিক হইলা আল্লাহ। এরপরে আবার আমরা কই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার এবাদত করি আর আমি আপনার কাছে সাহায্য চাই আর। এইভাবে যদি কোনো বান্দা বান্দি হকলে যদি এইভাবে হন, যদি আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই আর, আল্লাহ আমি আপনার ইবাদত বন্দেগি করি আর। আমরা নমাজও কই আল্লাহ আমি আপনার ইবাদত করি আর, হইতো সময় আমরা যদি অধিক ধ্যান ফাতারে যাই গিয়ে আমি আল্লাহর ইবাদত করা হইল না। আমি যদি আল্লাহর ইবাদত করি আমি আল্লাহর ধ্যান মুক্ত থাকতাম, আল্লাহর দিকে রুজু থাকতাম। এর জন্য এইভাবে ধ্যান করিয়া নামাজ আমরা পড়ার চেষ্টা করতাম, ইয়া কা নাবুদু আল্লাহ শুধু আমি আপনার ইবাদত করি আর, ও ইয়া কা নাস্তাঈন আপনার কাছে সাহায্য চাই আর। নামাজি অকলরে নামাজের হালত যখন হয় এই নামাজির আল্লাহ বড় সাহায্য করেন। এরপরে আমরা আবার আল্লাহর কাছে দোয়া আরম্ভ করি, এর আগে গেছে খালি আল্লাহর জাতর প্রশংসা আল্লাহর কাছে হওয়া, এখন দোয়া আরম্ভ হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদের সঠিক রাস্তা চালাও, আল্লাহ আপনি আমাদের সঠিক রাস্তার মধ্যে চালাও, সঠিক রাস্তাটা অবলম্বন করবার তৌফিক দাও রে ভাই আল্লাহ। এর জন্য আমরা সোজা রাস্তার দিকে চলতাম, সঠিক রাস্তা মানে দীন ইসলামের হুকুম যেভাবে আছে সেই রাস্তার দিকে, সেই রাস্তার উপরে আমরারে চলার তৌফিক দান ফরমাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে আমরা দোয়া করলাম আল্লাহ আমরারে ও রাস্তা চলাও যে রাস্তা চললে আপনি এবং আপনার হবিব খুশ থাকো রাজি থাকো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যারা সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবা আর যারা সঠিক রাস্তাটা মানবা, আল্লাহর যাতে আপনারও কইছো আনাম তালাইহিম, এরারে আপনি এনাম দিবা মানে পুরস্কৃত করবা। যারা সোজা রাস্তা মানিয়া চলবা এরা পুরস্কৃত হইবা, এরা মানে আল্লাহর এরার পুরস্কার দিবা, কিতা দিবা, কিতা পুরস্কার দিবা বলে যারা দুনিয়ার জমিনের সোজা রাস্তা মানে সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবা, এরার কেয়ামতর দিন হাসর নসিব হইব খার লগে। তফসিরের মধ্যে দেখলাম লেখছেন সিদ্দিকীন সালেহীন সুহাদাম, হয় গুরো তিন গুরোর লাগে, সিদ্দিকীন সত্যবাদী সালেহীন নেককার সুহাদা যারা শহীদ, এরার লাগে আল্লাহ হাসর নসিব করব যারা দুনিয়ার জমিন সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবা। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আয় আল্লাহ ওয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরারে গুমরাই রাস্তার তাকে আপনি বাসা কা আর আমরার উপরে আপনি গজব খান্তা জমিন নাজিল করিও না, জমিন আপনি গজব নাজিল করিও না। এখন গুমরাই রাস্তার তাকে বাসার লাগি হওয়া হয়েছে, গুমরাই রাস্তা কিতা বুড়া রাস্তা, যে রাস্তা চললে আল্লাহ খারাপ পায়,
বর্তমান সময়ে আমি আসার সময় দেখলাম বাবা বুড়া রাস্তা ফালাই আইলাম বলে কোন রাস্তা নাইট খেলা চলার খুব বেশি এখন করে খেলা আরম্ভ হয়েছিল নাইট খেলা রাইট লাইট দিয়ে আকর্ষণ ওয়াজ মাহফিলের দাওয়াত দেওয়ায় আমরা কিছু বাইয়ান যাইতে বড় অসুবিধা হয় বালা রাস্তা ইন ওয়াজ মাহফিলের তলে তেরভাল থাকে মাথার উপরেও তেরভাল থাকে থাকে না নি বালা বসার ব্যবস্থাও থাকে খাওয়ার কোনো সময় শিরনির ইন্তজাম থাকে অত তার পরে আমদার বাইয়ান তরে সঠিক রাস্তা ডাকিয়া না যার না কিন্তু ইন মাগরিবর ফর থাকি রাত দশটা এগারোটা পর্যন্ত কুয়াশা তাও দাঁড়াইয়া তারপরে নিজের টেকা পকেট থেকে খরচ করিয়া আমদার বাই আনতে প্রতিদিন রাইত এগারো বারোটা বাজাইতাম ইলা হয় না ইলা অনায়ক কানে সাপ অন্য সুন্দরী অনায়ক এর জন্য দয়া করিয়া খাস করিয়া আল্লাহকে ওয়াস্তে আল্লাহকে ওয়াস্তে আমরা খিতা করতাম দয়া করিয়া আমরা কোনোদিন ইলা বুড়া রাস্তা যেটা আছে এটার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম সবক আল্লাহ মাহাবি গাইরিল মাকদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এরার উপরে গজব নাজিল হইব খারার উপরে বলে ও গুরুর উপরে যারা সঠিক রাস্তা মানিয়া চলতে নাই ও এরার উপরে গজব নাজিল হয়ে যায় গিয়া গজব কোন সময়ে মানুষের উপর নাজিল হয় কোন কোন সময় মানুষের উপরে আল্লাহর পক্ষ থাকে গজব নাজিল হইয়া থাকে যখন প্রথম অবস্থা মানুষে খালি গুনার কাজ করিয়া যাইব জিন্দাগীত তার উপরে গজব নাজিল হয় বলে কিলাম কোন বাড়ির মধ্যে যদি বেশিরভাগ রং ডং তামাশা চলে গান বাজনা বেশি যদি বাজে জানিয়া রাখবা বেশ দেরি না এই বাড়ির উপরে আল্লাহর কোন গজব আখতা নাজিল হয়ে যাইব কোনো মানুষে গুণা করতে করতে অধিক গুণা করিলা খালি গুণার কাম করে খালি গুণার কাম করে গুণা করতে করতে এমন গুণা করতে 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 গুণার মধ্যে গিয়া পৌঁছিতে পৌঁছি যে সীমা অতিক্রম করিলার তখন আর বেশ দেরি নাই তার উপরে আল্লাহ গজব নাজিল করিলাই আখতা কোন বেমার দিয়ে আল্লাহ আটকাই দিব আখতা তানফুয়া আটকাই দিব আখতা ঘরের বিবিরি আটকাই দিব ও যেমনে গজব নাজিল হইব ফৈসার ফৈসা খালি এমনি উড়িব খালি খরচ হইব এর লাগি আল্লাহর পক্ষ থাকি গজব নাজিল হয় ও সময় যখন মানুষ বেকায়দা বুড়া রাস্তা চলা ফিরা আরম্ভ করে খারাপ রাস্তা চলা আরম্ভ করে মানুষ যখন অধিক গুণা করে তখন মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয় ও গজব নাজিল হয় তখন মানুষে যদি গজব নাজিল হওয়ার পরে ডরাই যায় আর ডরাইয়া লাইনও যদি আই যায় বালা রাস্তার তে আল্লাহ তারে মায়া করলিবার সে যদি বদলে না তাহলে আল্লাহর এই গজবর দ্বারা সে ধ্বংসর পথে যাইব ওয়ালা দাল্লিন আমিন আমিন যে শব্দের অর্থ হইল সমর্থন করা আমিন নিয়ে বিভিন্ন এখতেলাফ আছে তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া বিশেষ করে আমরার ইমাম সাহেব যখন কইবা গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমরা আস্তে কই আমিন আমরা আবু হানিফার কওল মানিয়া নিছি আমরা আবু হানিফা মজহব তানোটা মানছি আমরা আর যারা শাফি সাবরে মানছো শাফির কোল মানছো ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির মানুষ বেশিরভাগ মক্কা মদিনা গেলে দেখা যায় তবে বেশিরভাগ মক্কা মিডিল ইস্ট অনেক রাষ্ট্রের মধ্যে শাফি সাবর বেশি মানুষ এরা দেখছি খুব জোরে সুরে কেন দোয়াল্লিনের পরে আমিন খুব জোরে কর বাইরে গেলে দেখবা এরা শাফি সাবর কোল মানিয়া পড়িতে কোনো অসুবিধা নেই আমরা যেন মিসওয়াক করি মিসওয়াক মিসওয়াক করি না মিসওয়াকর দাম হইল গিয়া বিশ টাকা বা দশ টাকাও মিলে ত্রিশ টাকাও মিলে এই মিসওয়াকর তো ফজিলত আল্লাহর রাসূলে ফরমাইছেন লাউলানা শুকালা উম্মতি ইলা মারতুহুম বি তাখিরিল উশাই ওয়া বিসওয়াক ইনদা কুল্লি সলাতিন রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত অগলর কষ্ট হইব মন করিয়া আমি তাদের এইভাবে তাকিদ দিলাম না নতুবা কইলা বনে তুমি দেন হর এশার নমাজ রিলেট করিয়া পড়ো আর প্রত্যেক তুমি তাই নমাজের আগে মানে অজুর আগে তুমি দেন মিসওয়াক করো আমি তান্দর লাগি ওয়াজিবুল্লাহ মানে দিলে মানে আমার উম্মতগুলোর কষ্ট হইব একমাত্র অত গুরুত্ব আছে মিসওয়াক করি মিসওয়াক করার ফায়দা বেশ মিসওয়াক করলে ইমানই মৌত আল্লাহ নসিব করবো এর লাগে মিসওয়াকগু লক্ষা তো আইন্দা করলি সলাতিন দি মুরাদ ইমাম শাফি সাহেব কোল তাই মুরাদ লইছন নমাজের আগে এর লাগে শাফির গুরে নমাজের আগে মিসওয়াক করুন অজুর বাদে
رامرا إما أبو حنيفة رحمة الله تعالى عليه القول إله عند كل صلاة دي مراد إله حضورا جميسواك كرتا دات فرشكر كرتا دات فرشكر دات تكون الله رخ نعمت من غنج خطو بلو نعمو دات ترى دربل يلل دخون جاني هاي رحا خشتو ار خشتو دات دربل يلل خيرور بطشتا سي أسران بطشتا دات বত্তি খের হয়তো ত্রিশটা আছে বা আটটা আছে বাদে সাতটা ফুটিছি সাতটা ফরের দাঁত বেশিরভাগ ফুটি আমরা কইন এমনি আখল দাঁত ফলে নেন যাই হোক ওজন বত্রিশটা দাঁতর মধ্যে একটা দাঁত দুর্বল আল্লাহ কত কষ্ট আমারও এক দাঁতে সাতাইছে কয়েকদিন ডেবলা ভালো হয়েছে ওটাই দর দোয়ায় এর লাগে দাঁতও কোনো সময় রোগ হয় দাঁতরে কোনো দিন দুঃখ দিবা না একগুর এখন শক্ত বড় সুবারি দেন বুধবাই বা তুলা বাদে দাঁত ধরব কইবা না না ফাতলা সুবারি কি মোটা দো হল্লি দো শক্ত হইতো মানে দাঁত তো দড় আছে বুধবাই তো না জুড়ে জুড়ে কামড়াইয়া খাইতা ই দাঁতর খান্দন একদিন খান্দিবা ই দাঁতর খান্দন একদিন খান্দিবা যার কারণে দাঁত এক আল্লাহর কত বড় এক নিয়ামত কত বড় এক নিয়ামত শুক্রিয়া আদায় করা দাঁত বেমার হয় না মাঝে মাঝে বেমার হয় আমরা দেশ দাঁত কোনো সময় বেমার হইলে ফুক বার করেন ফুক দেশ ইয়া আল্লাহ এটা খানো তখন আল্লাহ জানেন দুইটা তিনটা চারটা আমার এটা পুরা বিশ্বাস হয় না আমি আমার পক্ষ থেকে হইয়ার তবে আপনারা বিশ্বাস করতে পারেন এক খুদি বিবলার কামড়ে যারা যায় না দাঁতর সিবাদ যদি সামান্য গোষ্ঠ ঢুকি যায় এগুন বার করা না বার করলে শান্তি মিলে নগুন যায় না তো এই সাইডটা ফুক ইগুর খানো তখন আল্লাহ জানো হইতে পারতাম না ইগুন যদি এগু তাকে জ্যোতির গুড়ির ইগুর খামড়ে রায় সিক্স সিল্লারি দেশ চার মেডিকেল যাইবা ইটা আরও খিতা টুটকা উটকা হইতে পারে দান 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 লাগে যাই হোক এর লাগিয়ে হইতাম পারি না তবে আমার বিশ্বাস আমার পুরা আয়দা এই যে দাঁত যদি কোনো রোগ হয় আল্লাহর বন্দেগান বিদায় আবার নিহায়া সেই কিতাবর মধ্যে লেখছন উইতির নামাজ দাইম করিয়া সারায় ফড়িতে সময় তিনটা সুরা দি ফড়েন জানি ইজাজাত থাব্বাতিয়া দা কুল হু আল্লাহ এই তিনটা সুরা দিয়ে দাইম করিয়া নামাজ পড়ি লাগা আপনার নিয়ত রাখুন জানি দেখবা দাঁতর রোগ আরাম পাইবা আর আমি একটা খবিরাজি ঔষধ হইয়া দেয় এটা ফায়দা মিলে লবণ রে লাল করি বাজিয়া লবণ দিয়ে দাঁত মাঞ্জিতা দেখবা আরাম পাই দিবা বেদনা উদনা কমি যায় বেজান বেদনা কমে দাঁতর রোগ কমি যায় তবে এটা ডাক্তার রাখুন বলে এটা লিভার তাকি বেশিরভাগ হয় হাসাও এটা সত্য রোগ ফ্যাটর বেমার যদি হয়ে যায় লিভার খারাপ হয় হঠাৎ তাকি দাঁত বিভিন্ন রোগের সমস্যায় দেখা দিলাই দাঁত বহুত বড় নিয়ম দাঁত কিলাই মুরব্বী যারা আসুন দাঁত কিলাইলে গু বানাইন জানি গু ব্যবহার করা সুন্নত দাঁত কিলাইল গলাত রাখুন এল খাইয়া বা ফকেটবেলা রাখুন তামা দিয়ক কোনো জিনিস দিয়ক এলামিন দিয়ক একটা দাঁত কিলাইল আপনি বানাইয়া রাখক দাঁতর গুড়িত কোনো সিবাত কোনো জিনিস ঢুকছে কিলাইল দিয়ে বার করলে যেটা বারোই বইটা ফালাই দিতা খাইতা না কিলাইল দিয়ে বার করলে আবার খাইতেন বলে না এটা ফালাইতা এটা ফালাইতা এটা রাখতা না আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া সুরা ফাতিহার পরে আর একটা সুরা মিলাইতা আপনি নমাজর হালত আমি যেমন উদাহরণস্বরূপ আলোচনা আনছি নমাজর বাদ বহুত হয়েছে শিলচারর মৌলানা সাহেবে খরচই খরচই না না তবে দুই সুরার মাঝখানো বিসমিল্লা ফড়িতা দি বলে যে ফড়িতা দুই সুরা সুরা ফাতিহা শেষ করিয়া অলাপ দোয়ালিন আমিন হইয়া আর এক সুরা মিলাইতে সময় মসজিদর মেসাবে দেখছি বিসমিল্লা হই না তে আমরাও খাম নাই বলে জি না মেসাবে আস্তে আস্তে হন আর যদি একসময় কইসন না তবে এগুলো মুস্তাহাব কইসন সেও কইসন সুন্নত এর লাগি দুই সুরার মাঝখানো বিসমিল্লা ফড়িবা বালা দুই সুরার মাঝখানো বিসমিল্লা ফড়িয়া সুরা এগু মিলাইবা জানিয়া রাখবা মাসলাই লগে নামাজ পড়তে সময় সুরা ফাতিহা তিলাওয়াত করছেন প্রথম রাখাতো কলিয়া বাদর রাখাতো ইলগিয়া ইজা যা ফড়িতা বাটিয়েল অমুকা আখতা ভুল বসত কই দিছেন আলাম তারা নমাজ হইব নি বলে হা নমাজ হইব কোনো অসুবিধা নাই তবে আপনি নমাজর যেন তরিকা আছে সুরার যেন একটা তরতিব আছে তরতিবর খিলাফ করি আপনি হর হামেশা ফড়িতে না আগে আড়াই তাল্লাজি ফড়িছন আর আই তাল্লাজি ফরে ইন্না তাই না আপনি কি কর্তা ফড়িতা তরতিব আছে তিলাবত করার একটা তরতিব অনুযায়ী আপনি ফড়িতা উইতির নমাজর সুন্নতি কিরাত কি গুত উইতির নমাজ যেন আমরা পড়ি জানি উইতির নমাজর সুন্নতি কিরাত হইল গে সাব্বি হিসমা কুলিয়ার কুল হু আল্লাহ এগুলো হইল গে সুন্নতি কিরাত ইমাম সাহেবে রমজান মাসর মধ্যে উইতির নমাজ যখন জমাতে পড়ায়
سبح اسم قل يقول هو الذي دي فرن سنتي قرات اداي হইল আমরা লাগি লম্বা নামাজ বেশি গতি কি আমরা লম্বা সূরা দি আর ইমাম সাহেব নামাজ পড়াইন না ভাই মুসলমান লক্ষ্য করুন খেয়াল করো কয়েকটা সূরা আমি তিলাওয়াত করলাম সূরা তিলাওয়াত করতে মন করো আমি তিলাওয়াত করলাম কুল হুয়াল্লাহ একটা সূরা তিলাওয়াত করলাম এই সূরার মধ্যে খালি আল্লাহর প্রশংসার প্রশংসা এই সূরার মধ্যে খালি আল্লাহর সিফাত তারিফ সূরা ফাতিহা তো জেলা আসলো এই সূরা তোলা এই যে সূরা যেটা আছে এই সূরার মধ্যে আছে কুল হুয়াল্লাহু আহাদ কুল হে নবী আপনি কইয়া দক আমি আল্লাহর জাত একা আল্লাহু সামাদ আমি হইলাম যে বেনিয়াস সামাদুন শব্দের অর্থ বিভিন্ন অর্থ অঞ্চল বলে বেনিয়াস দি মুরাদ ইয়া থাকছে গিয়া আল্লাহর জাতর খাওয়ার দরকার নাই বসার দরকার নাই ঘুমানির দরকার নাই আল্লাহর বিবাহ লাগে না কোনো কিছু নাই আল্লাহর রেস্ট করার প্রয়োজন নাই আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ আমি আল্লাহ খেয়রর আওলাদ নাই আমার তাকে কোনো আওলাদ নাই ولم يكن له كفوا احد امر كن محامي خير محتاج ناي امي خير متفق ناي محتاج ناي خير بولي الله الله تعالى صفات تعريف ويلا কিন্তু এই সূরা যেটা আছে সূরাটার মধ্যে এত ফজিলত বাবা জানিয়া রাখো কা তাফসীর ইবনে কাসির হাফিজ মাহদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ তাআলা আলাইহি বয়ান করছেন একটা হাদিস আনা হইছে মিশকাত শরীফে একজন ব্যক্তি প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আমি কুরআনের মধ্যে সূরা ইখলাস রে কুল হুয়াল্লাহরে বড় মহব্বত করি قال اني احب هذه السوره قل هو الله احد يا رسول الله قل هو الله سوره المحبه قري الله الرسول فرمان قال ان حبك اياها ادخلك الجنه এই সূরার যদি তুমি মহব্বত করো সেই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দাখিল করব হক সুবহানাল্লাহ নবীজি কইতা এই সূরার যদি তুমি মহব্বত করো সেই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাতে দাখিল করব বুঝাইছেন অত ফজিলত ওয়ালা এই সূরাটা অত ফজিলত ওয়ালা রাসূলুল্লাহ একদিন তবুকের ময়দানে যে জায়গা তবুকর লড়াই আসলো অন্য গেছেন রসুল্লাহ রসুল্লাহর সঙ্গে সাহাবি আসলা এর নাম হইল আনস বিন মালিক হজরতে আনস হজরতে আনস আর রসুল্লাহ এদিন দেখুন সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার দেখিয়া তার নিজে অবাক হয়ে গেলাম আল্লাহর রসুলের সামনে হঠাৎ জিব্রাইল উপস্থিত হয়েছেন হওয়ার পরে হজরতে জিব্রাইল রসুল্লাহ প্রশ্ন করল্লাহ জিব্রাইল আজকে সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার তার কারণটা কি حضرت جبريل امين عليه الصلاه والسلام يقول يا رسول الله সূর্যের মধ্যে আজকে কারণে বেশি পাওয়ার যে সূর্যের মধ্যে পাওয়ার কারণে মদিনার জমিনে মাউয়া ইবনে মাউয়া একজন ব্যক্তির ইন্তেকাল হইছে তার জানাজার নামাজ 70,000 ফরিস্তা ইয়া শরীক হইছে কত হাজার 70,000 রাসূলুল্লাহ কইলা আওয়াজ ইব্রাহিম খেনে কসাই ইয়া রাসূলুল্লাহ মাআউয়া ইবনে মাআউয়া যে ব্যক্তি 70,000 ফরিস্তা তান জানাজা তো কারণে শরীক হইলা তাই হর অবস্থায় খালি কুল হুয়াল্লাহ শরীফ পড়িদা আর প্রতিদিন 200 বার সূরা ইখলাস শরীফ কুল হুয়াল্লাহ পড়ার কারণে তান জানাজার নামাজ আল্লাহর পক্ষ থাকি আসমান থাকি 70,000 ফরিস্তা জানাজাতে শরীক হইলা সুবহানাল্লাহ ফাইলা এক ফজিলত 200 বার রোজানা ফোড়ার কারণে তান জানাজা 70,000 ফরিস্তায় শরীক হইছেন এ কুল হুয়াল্লাহ সূরার অত ফজিলত এগু 3 বার পড়লে আনিম গেলে কই নানি কোরআন খতমর সোয়াব বলে নানি 3 বার পড়লে কোরআন খতমর সোয়াব পাইজন কিন্তু আস্তা কোরআন তিলাওয়াত করলে এগুর ফজিলত আলাদা এটার ফজিলত আলাদা দেখো কা মসজিদে একটা মসজিদ আছে মদিনাত গেলে আপনারা কোনো দিন গেলে নামাজ পড়িয়াই বা সারা হাজি হল যায় মসজিদের নাম হইলো মসজিদে কুবা মদিনাত গিয়ে রসুল্লাহ ফয়লা ও মসজিদ বানাইছিল বাদে বানাইছেন মসজিদে নববী ও মসজিদে কুবার মধ্যে রসুল্লাহ যখন মসজিদ বানাইছেন ও মসজিদে কুবার একজন ইমাম সাহেব আসলা এই ইমাম সাহেবে নামাজ পড়াইতে সময় খালি কুল হুয়াল্লাহ সূরা দি নামাজ পড়াইতা একদিন মহল্লার মানুষে উঠিয়া কইলে ইমাম সাহেব সুরগু বদলাইয়া পড়েন খালি বুড়া লাগে আসা বুড়া লাগে না এক সুরাদি কয়দিন নামাজ পড়লে তবে যাই আছে কোনো অসুবিধা নাই
ও সময় এতরাজ ফসলে এতরাজ করার কারণে ইমাম সাহেব গুসা করিয়া মসজিদ ফালে গেছেন গিয়া খবর 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 লইয়া মস মহল্লার মানুষ গেছেন রসুলুল্লাহর কাছে গিয়া কইলা ইয়া রসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আইছি আমদার মসজিদের ইমাম সাহেব মসজিদ ফালাইয়া গেছেন গিয়া আপনি খবর দিয়া নিয়া দেন বলে এখানে আমরা বলে এতরাজ ফসলাম তাই খালি কুল বল্লা সুরা দিন নমাজ পড়ায় ও সময় রসুলুল্লাহ ইমাম সাহেবরে খবর দিয়া নিকটে আল্লাহ আনার পরে কইলা ও ইমাম সাহেব তুমি খালি কুল বল্লা সুরা দিখেনে নমাজ পড়াও ও সময় ইমাম সাহেব কন ইয়া রাসূলুল্লাহ এই সুরার মধ্যে মহব্বত আমি বেশি করি বেশি আল্লাহর প্রশংসা নবী যে ফরমাইছেন তুমি আর ফলাইও নাই কেন কইছেন না কইছেন এই সুরারে তুমি মহব্বত করার কারণে সেই সুরায় কেয়ামতর দিন তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব সুবহানাল্লাহ এর লাগি সুরাটারে দিলি মহব্বত রাখতা তিলাবত করকা কবরিস্তান দেখার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হইয়া সারায় ফড়িয়া আর তিনবার কুল বল্লা শরীফর সোয়াবগুলা কিতা করতা সোয়াবে রেসানির সোয়াবে রেসানির যাই হোকের জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করি আপনাদের কাছে আমার আরজ রইল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম ওগলের হইলা ও সাহাবি অকল তুমি তেন ছয়টা জিনিসর তুমি তেন যদি জামিন হয়ে যাও আমি রসুলুল্লাহ তোমাদের জামিনদার হয়ে যাইম ছয়টা জিনিসর যদি জামিন হয়ে যাও জামিন লই যাও আমি তোমার জামিনদার হয়ে যাব গিয়া আল্লাহর রসুলে হওয়ার লগে লগে সাহাবায়ে কেরাম ওগলে কই ইয়া রসুলুল্লাহ ছয়টা কিতা কিতা এক নম্বরে আল্লাহর রসুলে ফরমাইন তুমি তেন মিসা মাত মাত থাকি মাথা থাকি বাসিয়া থাকিও মিথ্যা কথা কইও না এর লাগি মিশা কথা কয়া গুণা কবিরা মানুষে যদি হর অবস্থায় হর হালতে যদি খালে মিশা মাত মাতে তাহলে সেই মানুষে গুণা কবিরা করল আর গুণা কবিরা করনেওয়ালার মুখটা নাফা হয়ে যায় এর জন্য আল্লাহর বন্দে কান মিশা মাত তাকে বাঁচার চেষ্টা করতাম আল্লাহর রসুলে ফরমানে তুমি তেন ছাড়ার চেষ্টা করিও এক দুই নম্বর রসুলুল্লাহ ফরমান আমানতর খেয়ানত করিও না আমানতর খেয়ানত করিও না কেউ টেকা রাখছে জিনিস রাখছে গাড়ি রাখছে জেলা রাখছে যদি হয় আমানত আল্লাহ ইতা না তিন নম্বরে রসুলুল্লাহ ফরমান ওয়াদার খিলাফ করিও না ওয়াদা করছো দিমো আমি অমুক দিন টেকা আমি ওয়াদা করছি অমুক দিন আপনার বাড়ির যাইমো ওয়াদা করছো আপনার লগে আমার মেয়েকে বিবাহ দিলাইম ওয়াদা করছো আপনার মেয়ে আমার ছেলের লগে আনমো এইভাবে ওয়াদা করিয়া যদি খিলাফ করা এটা বড় ধরনের গুনাম ওয়াদা করেন মানছি মসজিদে ওয়াদা করেন কোনো কোনো জায়গাত মানছে সিমেন্ট এক ব্যাগ দিব না কোনো কানো এরবারে কোনো কানো মাদ্রাসার দরাইলা 2000 টাকা 1000 টাকা বা দেখবা ও দিলাইছিলেন না কিতা না মনো না না দিলাইছি বুঝাইছেন ইলে হওয়া যায় ওয়াদা করিয়া কোনো খিলাফ করবা না বাবা মসজিদে কোনো দিন যদি আল্লাহ আস্তে দরাই না আস্তে আস্তে দিয়া শেষ করবা মসজিদের হক মাদ্রাসার দরাইলে যে কোনো জায়গার মধ্যে যদি আপনি আল্লাহর হস্তে মঞ্চর সাক্ষী রাখিয়া কইছেন আমি অত টাকা দিব যদি দেন না ওয়াদার আপনি খিলাফ করলার ওয়াদার খিলাফ করা রসুলুল্লাহ ফরমাইছেন মুনাফিকদের আলামত ওই যা ওয়াদা আখলাফা তিন নম্বর হয়ে গেছে গিয়া চার নম্বরে রসুলুল্লাহ ফরমাইন তুমি তাই জুলুম করার তাকি বাসিও মানুষের উপর জুলুম করিও না যে কোনো প্রকারে জুলুম মানুষের উপর করিও না জুলুম করার তাকি বাসিও পাঁচ নম্বরে আল্লাহর রসুলে ফরমানে তুমি তাই চক্কুটারে নিম্নগামী করিয়া রাখিও ছয় নম্বরে রসুলুল্লাহ ফরমান তুমি তাই প্রত্যেকের লজ্জাস্থানে তুমি তাই হেফাজত রাখিও এই ছয়টা খামার যদি তুমি তার জামিন হয়ে যাও আমি রসুলুল্লাহ কিয়ামতের দিন জামিনদার হয়ে যাই সুবহানাল্লাহ ভাই মুসলমান একটা ঘটনা আপনাদের সম্মুখে না নিয়ে পারি আর না মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনজন দুনিয়ার জমিনে দেখুন জানি কোনো বাড়ির মানুষ আসল সারা কিন্তু শক্ত নাই শক্ততা কিন্তু কোন যায় কোনো বাড়ির দেখবা মা বই নকল বড় দয়ালু তখন বড় দয়ালু আল্লাহ আস্তে মুরুগ দিলাইত্রা ডিম দিত্রা ও সবজি দিত্রা কোনো বাড়ির বেটা মানুষও দয়ালু তখন আর কোনো বাড়ির মহিলা হল দয়ালু তখন বেটা মানুষ বড় দৌড়ো তখন এলা মাঝে মাঝে মিলন নেন তে এক কৃপণ ব্যক্তি মানে শক্ত আমরা কইলেন চিড়া মানুষ এক কৃপণ ব্যক্তি একদিন তান ঘরের বিবিরে কইল গ বিবি দেখিও তুমি আমার সম্পদি তাও রিখেওর দিও না কোনোদিন মাংসরে আবরি খাওয়া খাওয়া খাওয়ার বস্তু দিবাই না যদি দেও আমি বুধবাই তাহলে তোমার আমি সাফ তালাক দিলাইব
সাফ তালাক যদি তা করো কইছুন শর্ত করছুন তো শেষ কয়েক দিন পরেও তান ঘরের বিবি যে এক বিক্কু গাইছে বিকারি মহিলা আইছে আর তিন গান রুটি দিলাইছো বেটা কইছে দিলে সাফ তালাক বেটি মানুষ বড় দয়ালু দিল নরো তিন গান রুটি দিলাইছো তিন গান রুটি লইয়া বিক্কুক যার বিক্কুক কেউর বাড়িত গেলে দেরি করবা না বিক্কা দি বিদায় দিলাই বারো তিন বাড়ি আটিত আর খাওয়ার থাকলে বিক্ষা দিতে পারবা কোনো বাধা নাই আর বিক্ষকে খাবার বস্তু চাইলে তারে যত ভরণ খাওয়াইয়া দিবা আমরার লাগি মানা নাই আমরা ইসলাম ধর্মের মানুষ সালর তলে বিক্ষা দিতাম বাড়ি গড়া নিয়ে খাওয়াইবা আউরি কুকুরের লেখান বাইরে মানে বিক্ষুকরে বাদ দিবা না আল্লাহ বেজার হয়ে যাবা সেখন সালর তলে বিক দিও না খাওয়াতে এখন ভরে না এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে বিলকুল নিষিদ্ধ নাই তা অন্য ধর্মের মানছে এইরকম খরচ কোনো মানুষে অন্য ধর্মের মানুষের আয়ত গড়তা কি টেকা বার করে দিন না কোন দালিত দরি আই ইতা বেহুদা এটা আমরা কোনো অসুবিধা নাই টেকা লেনদেন করতে সময় একটা আমল হইয়া দিয়ার আপনার সামনে সময় সবস্থানের যা আলা হজরত তর লিখা ইকবাল আহমদ নুরিয়ে বর্ণনা করছর মানুষে কোনো সময় টেকা আপনারে দেয়ার কোনো জিনিস দেয়ার লইতে সময় কইবা বিসমিল্লাহ বিসমিল্লাহ ফুরা করে কইবা আর আপনি যখন টেকা দিবা দোকানদার ডে কোনো খান জেসার কাছে দিতে সময় টেকা গুলা আস দিতে সময় আস্তে আস্তে কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইলা যদি হইয়া দেন আপনার লেনদেন বালা থাকব জীবনে হাত থাকি কোনো দিন টেকা পয়সা ছাড়ত নাই আস্তে আস্তে ইন্না লে হইবা আল্লাহ মানে ড্রাই জীবন এনে পৌঁছে ড্রাই জীবা কবে ইয়া আল্লাহ আমার পয়সা এতে বেটাই কি ইন্না লে হইবে আমি মরিস্তাম নাকি তা কইব না রাখুন আস্তে আস্তে দিবা যাই হোক লাগি বিশেষ করিয়া দেখেন ভিক্ষুকে তিনটা রুটি লিয়া যার কি আরও কৃপণ ব্যক্তির সামনে ভাই দিছে ভাইয়া বলে ওই রুটি কারণে ভাই না খেয়ে দিছে বলে ও বাড়ির মহিলা দিছে গেছে গরম হয়েছে গিয়া গিয়া কইছ কবিবি নিষেধ করলাম তুমি রুটি দিতা না কোনো খাওয়ার বস্তু দিতা না তিন খান রুটি দিলা এখানে বলে আমি আল্লাহ বাস্তে দিছি স্বামী গরম ইয়া কইলা খালি আল্লাহ বাস্তে আল্লাহ বাস্তে কো দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি হয়ে আগুন জ্বালিছে জ্বালিয়া রেডি করছে আগুনের তুষা বানাইছে আর গরর বিবিরে আগ্নিত ফালাইয়া জ্বালাইলাই তো বুধবাই তিন রুটির লাগি কত দড় মানুষ তিন রুটির লাগি কত দড় মানুষ আগ্নিত গরর বিবিরে ফালাই দিয়ে আগুন রেডি করছে গরর বিবিরে কইছে দেখতাম আজ আগ্নিত ফালাইমু আল্লাহ তোমারে বাঁচাইনি তোমার আল্লাহ খালি আল্লাহ আস্তে কও বেটি হাসাও খালি আল্লাহ আস্তে দে আল্লাহ আস্তে দেনবালা মহিলারে যেই সময় আদেশ করছে তুমি আগ্নিত ফল বেটি কিন্তু এর আগে সাজিয়া কাপড় সুন্দর লাগাইছে গলাত সোনা লাগাইছে এখানোর দুলা লাগাইছে লাগাইয়া রেডি হয়েছে স্বামীর আদেশ ক্রমে আগ্নির মধ্যে ফড়ে যাইত তখন স্বামীয়ে কইল গো বিবি তোমার গলার মধ্যে সোনা লই এখানে যাও বালা কাপড় লইয়া আগ্নিত খেনে যাও বলে আমার আল্লাহর কাছে হাজিরি দিতে গিয়ে আমি বালা কাপড় লইয়া আমি যাইতে লাগের আমার যেটা সম্পদ সারা লইয়া আমি আল্লাহর দরবার যাইয়ার হাজিরি দিয়ার যে আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করার কারণে আজকে আমি আগ্নির মধ্যে পড়িয়া আমার আল্লাহর ডাকর সাড়া দিতে সময় আমি সুন্দর হইয়া আল্লাহর সামনে আমি যাইয়ার গিয়ে হাজিরি দিতাম বেটি তাই দিলে জানি কইছি আগ্নিত গিয়া ফাল মারছে ফড়ছে ফড়ার লগে লগে ডাক্কন দিয়ে উপরে ডাকি লাইছে ডাক্কন দিয়া ডাকি লাইছে স্বামী কইছে জলক্কা বালা করে একদিন গেল দুই দিন গেল খবর নাই তিন নম্বর দিন স্বামীর মনে আইল জলিয়া তো শেষ হয়ে গেছেন গিয়া সোনা তা মনে হয় আগুনে জ্বালাই তো না ভারে সোনা সাবার লাগি ডাক্কর সরাইছি সরাইয়া দেখে মহিলা তার ঘরের বিবি জেলা আগ্নিত ফালাইছিল জেলা আসলাওয়ালা রয়েছেন মর সইল না জলি সইল না লাভ দিয়ে সরিয়া কইল বিবি তোমার শরীরের কাপড় জ্বলল না শরীরের কোনো পশম জ্বলল না তোমার ব্যাপার বুঝলাম না আমি তোমার কাছে একটা ভুল করে লাইছি গো বিবি ও গো বিবি আমি তোমার কাছে এক ভুল করছি ঘরের বিবিয়ে কইলা স্বামী আমার কাছে ভুল নাই ভুল করছো আল্লাহর কাছে আল্লাহর কাছে তুমি মাফ চাও তুমি লাই নোয়াও দি নোয়াও তিনটা রুটি দিলাম আল্লাহর আস্তে রুটির কারণে তোমার অত মায়ার স্থিরে তুমি আগ্নির মধ্যে ফালাই দিলাই আর আমি ডরাইছি না আমার আল্লাহর উপরে বিশ্বাস আছে আমি আল্লাহর রাস্তার মধ্যে সব সময় খয়রাত করি আমি আল্লাহর দাতরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি আমার আল্লাহর সামনে সাড়া দিছি আমার আল্লাহ আগুন থাকি আগুন দিয়ে আমার জ্বালাইছেন হেফাজত করছেন
আমার আল্লাহ কোনদিন আমার আর আগুন দি জ্বালাইতা নাই ইহা তককে দুজখের আগুন দি আমার আল্লাহ জ্বালাইতা নাই আমার বিশ্বাস সুবহানাল্লাহ এর লাগি বাবা আল্লাহর মায়ার বান্দা বনতে হইলে দুনিয়ার জমিন দিলখান আল্লাহকে বাস্তে বানাইতে লাগে আল্লাহর উপরে ভরসা রাখতে লাগে যার জন্য আল্লাহর বান্দাগান দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহ ধন সম্পদ দিছেন দিছেন কিনা হোমক বেশক দিছেন সবরে দিছেন আল্লাহ আমরা খেয়ারের তো উপবাস রাখছে না বাবা কোনদিন মানুষ বর্তমান সময়ে উপবাস থাকার সময় নাই কম বেশ সবে খানিবা না এর জন্য আমি খাস করিয়া সাহেব দারলে আপনার খেদমত আমি আরজ করিয়ার মসজিদের সাহায্যার্থে মসজিদ যদি খেয়ে যতটুক পারেন সাহায্য করেন অন ১,০০০ আরো ৫০০ করে খয়া ওজনে দিছেন আল্লাহর আস্তে মসজিদের ওজন ফিলার যে দুইটা দেখে রগুন তো টাইলস লাগত আর দোকান জানালা হইত এরপরে আপনার মেহারা বইত বেশি জরুরি কিছু জানালা হনে বলা না এগুলো না লাগলে ফুকু গাইয়াও আর মেঘর দিন সামনে ইটা এক জানালা কত যাইব ৬,০০০ হইব না ৭,৫০০ ইলাকে আসননি সাহস খড্ডা বলে দিমু বা আমি এখান জানলা দিলেই মো আল্লাহর হাওলা ইলা সাহস খড্ডা যদি কোনো বাই তখন কোনো সাপ তখন আমি দোয়ার দোয়া করম আল্লাহ আপনারে আপনার আল্লাহর বাড়ি খানো দাওয়াত করি না মেহমান বানাই দাম যদি ভারন কোনো বাইয়ে কোনো সাপে যদি সাহস করতে পারেন আস্থা এখান জানালা যদি দিতে পারেন আর আস্থা যদি দিতে পারেন না তাহলে জানালা ওখান কয়েকজনে আমরা বাটিয়া দিলাই কয়েকজনে বাটিয়া দিলে ১,০০০ করে দিলে বাট হয়েছে ওই বোন না না করছে ওই বই ১,০০০ টাকা পারবা নি খাওয়া দিতে আমি একটা জবর ও দিয়ে ও এখন মহিলা নেন ৭,০০ টাকা ১,০০০ টাকা আসেন নি খাওয়া দেনেওয়ালা সর্বশেষে আমি কইয়ার বা দোয়া করলাম সাহেব আইসেন অন্য তাই দোয়া করবা আমি বিদায় লই দিবা খুব হেরানি আইসি আমার শরীর ধরলিছে পারে যাই হোক আসেন নি ১,০০০ টাকা দেনেওয়ালা বলে মসজিদর ঘর জানালা খান তো হইতো বা হইতো বুঝই আর সান্দার এক সময় গেছে গিয়া হয় মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেবে সান্দা করেন কোথায় না সান্দা করেন না কোনো দিন বিশেষ করে গেছে সফন সফন বাইয়ে দিছেন ৫০০ টাকা আল্লাহ মাননীয় সফন বাইয়ে দিছেন আল্লাহ ৫০০ টাকা আল্লাহ তান পক্ষ দেয় সৎকারে কাবুল ফরমাও খাস করে আল্লাহ সফন বারমার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গান্ডে ভাব দেও রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দগির তোর ফরমা হক আলাল নিজেক দে মালামাল করে দেও ইয়া আল্লাহ আমিন মাশাআল্লাহ আরো ১,০০০ টাকা দেখি যাই ৫০০ ই পাইছি ১,০০০ করে দিলে ১০ জন হইলে তো বাক বাইছি বা ১০ জন যদি ১০ জনে ১০,০০০ টাকা দে তে মোটামুটি দেড় খান হয়ে যার সাবাস খরক কাছেন দেখি ১,০০০০ টাকা করে দেন বল্লা খেয়ে দিলাম মাশাআল্লাহ আবুল হোসেন ভাই ১,০০০ ইয়া আল্লাহ আবুল হোসেন ভাই দোয়া করি ১,০০০ টাকা দিছেন দোয়া চাইছেন তার মা বাপর লাগি খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আবুল ভাই রোজি রোজগার বাড়াইয়া দেও আল্লাহ তা বন্ধ হলে দেলা মসজিদের ঘর দিল কুলিয়া সাহায্য খড্ডাইয়া আল্লাহ আল্লাহ তা সারা বন্ধ হলে আপনি দাওয়াত করিয়া আপনার বাড়ি খানো নেও রে ভাই আল্লাহ কাবা ঘর খালা ঘর খান তা দেখলে মনে শান্তি আয় রে ভাই আল্লাহ মদিনার নবীজির গুম্বুজে খাজরা দেখলে দিলে একটা শান্তি আয় আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আপনার বন্ধ আপনার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আসো নিলা ১,০০০ ৫০০ করে দেখবা সাই বাকিও বেলা বাদে দিবা লেখে রাখ আস্তে আস্তে দিবা জীবন বাইয়ে দিছেন ৫০০ টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তান মেয়েকু বড় বেমার আল্লাহ মেয়ের বেমার খান তা আপনার কুদরত দি শিবা দেও আল্লাহ আমার জীবন বা রোজি রোজগার বাড়াইয়া দেও বা পর দে গিরে দূর ফরমাও হক আলাল রিজেক দি মালা মাল করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আমার জীবন বার দুনিয়া এবং আখেরাতর বালাই খান তা নসিব ফরমাও আমিন জলদি জলদি রে কর আইতে কারো টুই যার গিয়া সাহেব দোয়া দিবা রানু ভাই একটা ফ্যান দিবা মসজিদ ফ্যান আবো লাগে সাতটা ইয়া আল্লাহ খাস করি আমার বাইর পক্ষ থেকে সৎকারে কবুল করব আচ্ছা জাহানারা বেগমে তান আব্বার লাগি দোয়া চাইছেন বাব্বা আসুন না মারা গেছ আল্লাহ জাহানারা বেগমে আল্লাহ ১,০০০টা টাকা দিবা আল্লাহ খাস করি
জাহানারা বেগমের বাবার কবরের মধ্যে রুয়ার বার মধ্যে সাবর হাত দিয়ে ফসাইয়া দেও তান মার হায়াত খান্তা দরাজ ফরমাও আল্লাহ আপনার বান্দির দুনিয়া এবং আখেরাতর বালাই খান্তা নসিব ফরমাও আল্লাহ আমার এক ভাই একটা ফ্যান দিবা কইছেন আল্লাহ ফ্যানে ফ্যান জেলা মসজিদে চলবো বাতাস দিব তান তামাম মর্দে গান অকলের কবরের মধ্যে ওলা রহমতর বাতাস খান্তা দিও ইয়া আল্লাহ আমিন হেলাল উদ্দিন সাহেব দিছেন আল্লাহ নগদ 1000 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ হেলাল উদ্দিন সাহেবর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান তমাম মর্দে গান্ডে মাফ করিয়া দেহ আল্লাহ আমার মাননি হেলাল উদ্দিন ভাই সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দে মাশাল্লাহ আর আসুননি 1000 করি আরো থোড়া অক্কাবা দেখো আরো কয় জানে তেও জানাল্লা খান তা কমসে কম দুই খান জানাল্লা ওক ফেলা এর পরে আবহ খাম রয়েছে জানলার বাইরে দিয়ে গ্রিল লাগতো আচ্ছা আচ্ছা দেখো যায় আরো 500,000 করে টনটনি আর আইলে কোনোদিন লম্বা ইচ্ছা আলোচনা করমু বা আগ্রাই তো ভাই ফলি আমিও কিছু রুটিনও করে পড়ে গেছি নিজে নিজেও হাসিব ভাই হাসিব লাগে তাই যেহেতু ডিমাপুর তো সিমেন্ট আর ব্যাগ দিবা হাসিব উদ্দিন ডিমাপুর তাকয় আল্লাহ তাই দিবা এক ব্যাগ সিমেন্ট আল্লাহ হাসিব উদ্দিন ভাইয়ের সৎকারে কবুল ফরমাও বিদেশ বাড়ি আসুন আপনি হেফাজত ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দাও বাপর জিন্দগির দূর ফরমাও আল্লাহ হাসিব উদ্দিন সাবর সৎকার বদৌলতে দুনিয়া এবং আগেরা তোর বালাই খান্তা নসিব ফরমাও জয়নুল ভাইয়ে দিবা 500 টাকা আল্লাহ কাজ করি আমার ভাই জয়নুল ভাই সৎকারে কবুল ফরমাও আল্লাহ তান সৎকার কবুল ফরো তান মা বাপ রে মাফ করিয়া দেও আল্লাহ তান রুজি রোজগার বাড়াইয়া দেও আমি দিই 1000 টাকা 500 টাকা যারা বিদেশে তখন তারা লাগে একটু দোয়া করে দিই 500 টাকা মা আমার লাগে নাই ও আপনার নাম বল দিছি নাম সুলতান ওই জি সুলতান আহমদ সাহেব দিবে 1000 টাকা আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তাই দিছেন আল্লাহ বিদেশি ভাইয়ের তোর লাগে দোয়া চাইছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মাননীয় সুলতান ভাইয়ের সৎকারে কবুল ফরমাও আর তান মা বাপর জন্য দোয়া চাইছেন আল্লাহ তান মা বাপ রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দার দুনিয়া বঙ্গা খারাপ তোর বালাই খান্তা নসিব ফরমাও ইয়া আল্লাহ আমিন আর কে আসন জাকির হোসেন ভাই 1000 টাকা আল্লাহ কাজ করে তান সৎকারে কবুল ফরমাও জাকির হোসেন সাবর সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দেও বাপর জিন্দগির দূর ফরমাও জি জি মাননীয় জাকির হোসেন ভাইয়ের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও বাপর জিন্দগির দূর ফরমাও হক আলাল রিজিক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমির হুসেন আহমদ ভাই 500 টাকা আল্লাহ কাজ করে তান সৎকারে কবুল ফরমাও আল্লাহ হুসেন ভাই সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও বাপর জিন্দগির দূর ফরমাও হক আলাল রিজিক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন আর আসুন নি খাও দেন আল্লাহ জলদি জলদি হক নাম কইছেন না শিয়াব ভাই 500 টাকা দিবা তান মা বাবার লাগে দোয়া করতে শিয়াব ভাইয়ে দিবা 500 টাকা আল্লাহ তান মা বাবার জন্য দোয়া চাইছেন আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও সিলার জীবনে মঞ্জি দিয়েছেন মানে তার বাইরেও থাকুন বা তার মা মারা গেছেন কত উৎসব ও একটু হইলে আমরা অনেক কিছু উৎসাহিত হই ভাই একটা ও ফিলার কে কে দিছিলা সব ফিলার ও ও দুইটা ফিলার মানে টাইলস লাগাই দিবা মাশাআল্লাহ এই দুইটা ফিলার ও টাইলস লাগাইয়া দিবে একজনে নাম পুরা জানি না নাম না করেন এরা মেনশন করেন আচ্ছা নাম মেনশন করেন না কবুল মঞ্জুর ফরমাও রুজি রোজগার বাড়াই দূর ফরমাও অজুর জায়গাও বানাইছো আগে 50,000 দিছিলে না মাশাল্লাহ মাশাল্লাহ
আল্লাহ দাব তন্তনর নিশ্চয় আল্লাহ দিছে ও এর গতিকে মসজিদের ঘর সাহায্য কর আল্লাহ তন্তন সৎকার কবুল আর মঞ্জুর কর সবে হক আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহির আলিয়্যিল আযীম দোয়া আপনি করেন জানেন আমি জানি জি না হবে সাহেব হল ওই আমি কত দোয়া করি আর নাম কিতা আচ্ছা যাই হোক নাম কইসেন আর একজনের নগদ 1000 হাই রে দেখেন বেজান আইছি যদি এসার বাদে বা আঞ্জারা বাদ হইতাম আমি বাক্কা সদকা আইল মাতিলে না লস হয়ে গেল আগে হইল না যাই হোক ও সকালে হইব না সাহ সকালে হইব ইনশাল্লাহ সকালে দিবা মা বোন সকাল সারা সরি কইবা তবে রাইত আরো বেশি হইল দে হউ টাইমে যদি হইতো হি অতিথি অকল শিলচারও তেনে সন্ধ্যাটা বেশ করইন না বদৌলতে রুজি রোজগার বাড়াই দো বিদেশ বাড়িয়া বাইয়াছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও আল্লাহ আপনার বন্ধগুলোর দুনিয়া এবং আখেরাতের বালা এখান নসিব করো আমিন আস্তাগফিরুল্লাহ أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ما شاء الله خسر يا رفنا را دعا قربا زادي سونا ربا دي دلتا مولانا صبر صبر عطو دنجاني عارتو شغالة دي برامي مختصر دعا قل اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين هيا الله يا رحمن الرحيم الله أمر جرحات بلايسي أمدر معاف قري ديو الله أمدر معاف قري أمدر معي بفر معاف قري ديو أمر بماري أغلر بمار دي شفاء نايت قري ديو يا الله الله مغلر تمام نيا فرنا مردگن دي معاف قري ديو زنداج وطواسن نيك عمل بخش ديو سيلا رحمي پيدا قري ديو আয় আল্লাহ মসজিদের জামাত দিয়ে আবাদ করে দাও মসজিদের যত খাস বাকি আল্লাহ আপনার কুদরত দিয়ে আপনার সাহায্য খান্তা করো ও আল্লাহ ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার জাতর কাছে ভিক মাঙ্গার আল্লাহ এই মুহূর্তে আপনার বন্ধগুলোরে খোয়ার লগে লগে 1000 1500 করে দিছ নিয়াল মসজিদের ঘর আল্লাহ বন্ধগুলো সম্পদ লাগাইছ নিয়া আল্লাহ এটা বন্ধগুলোর গরিব কোনোদিন বানাইয়া ভাই বানাইয়া জমিন খান্দাইও না ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্ধক রুজির দরওয়াজার খুলি দে ও বাপর জিন্দগির দূর ফরমাও খাস করে তাদের মা বাপ রে মা আপ দে আল্লাহ তাম বন্ধকর দুনিয়া বঙ্গা খেরা তোর বালায় নসিব করবাও আল্লাহ যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম বাড়ির মধ্যে রহমত বরকত নজুল ফরমা আপনার বন্ধকল রুজি রোজগার বাড়াইয়া দাও বাচ্চান যেটা ফড়া সুদের মধ্যে আসন তরক হেনায়ত করে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ লক্ষণ বাড়িয়ে ঘরে ফর্দা নিশিনি মা বই নকলরে মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ বিশেষ করে আল্লাহ মাসাজিদ মাদারিস গুলার হেফাজত আপনি কররে ভাই ইয়া আল্লাহ ই জমা তো যত হাত বাড়াইছি খার দিল কোন আশা আপনি দেখরা যান রায় প্রত্যেকর দিলর নে কাশারে আপনি ফুরা করে দাও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين محبوب بي دي بي خذ ابتغ الله خصور جي مبوي أبنين الله خصور يا ماري بي پكتي صدقار قبل فرماو الله تن دنيا بنگ آخرة تربالا يخان تن نصيب فرمو اللهم آمين بكة تن دو آخر بي اختصا وين نشو مهر اختل بكة انا ايو کنا سر ايو انا ايو کنا سر نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سম্মানিত মহফিলের শ্রোতাবৃন্দ আল্লাহ